ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় 80% মানুষের বসবাস গ্রামাঞ্চলে, আর গ্রামীণ সেবা প্রদানের একমাত্র মাধ্যম পঞ্চায়েত ব্যবস্থা। তাই পঞ্চায়েত ভোট রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ গ্রামের সাধারণ মানুষের কাছেও। শনিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ, বৃহস্পতিবার মধ্যরাতেই শেষ হয় রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী বিজেপি ছাড়াও পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এরই মধ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখিয়ে মনোনয়নপত্র জমা না দেওয়া ও প্রত্যাহার করানোর অভিযোগ তুলেছে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট। রাজ্যের মোট পঞ্চায়েত রয়েছে 63,229টি। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ও তাদের শরিক দল ছাড়াও কংগ্রেস নির্দল প্রার্থী মিলিয়ে প্রায় 2,06,295 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 5.5 কোটি ভোটার এই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন, আর ভোটের ফলাফল প্রকাশ হবে 11 জুলাই। কোর্ট বলেছে যে প্রত্যেক বুথে একজন সেন্ট্রাল ফোর্স থাকবে, কিন্তু আমি তো পুরো ডিসিতে দেখছি একজন সেন্ট্রাল ফোর্স পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে ভোটটা সেরে আমরা রিসিভিং কাউন্টারে সব জমা দিতে পারলেই ব্যাস, এটাই আমাদের কাজ। ভোটের দিন প্রকাশের পর থেকেই নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে, ঘটে প্রাণহানির ঘটনাও। এমন তুমুল রাজনৈতিক সহিংসতা ও সংঘাতের মধ্যে রাত পোহালেই নির্বাচন, তাই শেষ পর্যন্ত ভোট পর্ব শান্তিপূর্ণভাবে শেষ করাই রাজ্য নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। সহিংসতা ঠেকাতে রাজ্য সরকারের পুলিশ ছাড়াও 822 কোম্পানি, আধা সেনা এই ভোটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।